চিংড়ি মাছের ঝোল বড়া, কুচো চিংড়ি হোক বা এমনি চিংড়ি, সেটা দিয়ে কিন্তু দুর্দান্ত এই রেসিপি তৈরি করে ফেলা যায় খুব কম সময়ে, আর উপকরণ খুবই সামান্য। আর এটা বানাতে আমাদের আজকের হেঁশেলে কে এসেছেন বা কী কী উপকরণ লাগছে চলুন দেখা যাক। চিংড়ি মাছ আমি এটা পেস্ট করে নেব। আচ্ছা, প্রথমে এটা পেস্ট করবে, তাই তো? ওকে, আমাকে একটা ছোট চামচ দাও না। পেস্ট হয়ে গেছে। একদম ফাইন পেস্ট করেছো, তাই তো? ওকে, তোমার এবারে কি লাগবে বলো? আমাকে একটা বোল দাও। একটা বোল লাগছে, এনাও। আর কি লাগছে? আর এখানে আমি এটা মিক্সড করব এটার সাথে। অনেকে না এটা চিংড়ির স্মেলটা সহ্য করতে পারে না, মাছের যে একটা, হ্যাঁ, তো ওইটা যাতে না লাগে ওইটার জন্য আমি কিছু মশলা এটাতে করে দেব। অনেকে আবার যারা চিংড়ির স্মেলটা পছন্দ করবে তারা এটার সাথে শুধু নুন মেখে তৈরি করে ফেলতে পারবে। আচ্ছা, কিন্তু কি তৈরি করছি আজকে আমরা? ও, আজকে আমরা তৈরি করছি চিংড়ির ঝোল বড়া। চিংড়ির ঝোল বড়া, তার মানে এটা চিংড়ি মাছের বড়া তৈরি করবে, তার সেটা একটা ঝোলে থাকবে, এরকম কি কিছু? ওরকমই কিছু আর কি, খানিকটা দেখো না কি হয়। একদম, একটু সাসপেন্স। তবে কোনটা কতটা পরিমাণে সেটা তো জানবোই, কিন্তু আজকে আমাদের সঙ্গে আমাদের খুব পুরনো দিনের বন্ধু অঞ্জুমান সেতুদি বাংলাদেশ থেকে। আমি শর্ট ফর্মে যেমনটা বলি সেতুদি বলি, কারণ এত বড় একটা নাম এরকম প্রোগ্রামের মধ্যে কথা বলতে বলতে বারবার নেওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেতুদি আজকে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে এই রেসিপিটা নিয়ে এসেছো। আচ্ছা, বাংলাদেশে কোথাকার রেসিপি এটা? এটা বাংলাদেশের বরিশালের রান্না। বরিশালের রান্না, আর তুমি আসা মানে সুস্বাদু সব কম সময়ে রেসিপি পাওয়া যায়, খুব চটজলদি রেসিপি, তুমি পছন্দও করো, তাই না? হ্যাঁ, আমি পছন্দ করি, এবং কম উপকরণ দিয়ে, কম উপকরণ দিয়ে, যেটা মানুষ সহজে করতে পারে। মানুষ দেখে কেন রান্নাটা, আমাদের রান্নাটা মানে যে যাতে সহজে করে ফেলতে পারে না একটা রান্না। এখন তো আসলে সবাই ব্যস্ত অনেক কাজে, একদম, হ্যাঁ, ব্যস্ত, তারপরে অনেক উপকরণ অনেক সময় বাড়িতে থাকে না, তাই না? যদি সব উপকরণ বাড়িতে, এরকম চটজলদি কিছু রান্না, খুব কম উপকরণ, তখন বাড়িতে থাকলে চট করে বানিয়েও নিতে পারে, এবং এটা সেটা আবার টেস্টি হবে, একদম, তাই না? আচ্ছা, এবারে বাংলাদেশ থেকে কতদিনের জন্য? এবারে কি তোমার ঘোড়া না কাজ নিয়ে এসেছো? কাজ নিয়ে এসেছি আমি, কাজ সেই সাথে ঘোড়া। আচ্ছা, দুটোই রয়েছে, দুটোই রয়েছে। আমি একটা হাত দিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে নিই। আচ্ছা, এবারে রান্নায় ফিরি, কতটা চিংড়ি মাছ নিয়েছো এখানে তুমি? এটা 500 গ্রাম দিয়ে করতে হবে, 500 গ্রাম। আর এটা তো তোমার উপরে আর কি, তুমি কতজনের জন্য করছো? করছি, কিন্তু আমরা এখানে কতটা নিয়েছি? আমরা এখানে 250 গ্রাম নিয়েছি, 250 গ্রাম নিয়েছি। যারা বাড়িতে করতে চাইছেন, যারা অনেকটা পরিমাণে করবেন, তারা চিংড়ি মাছের পরিমাণটা বানিয়ে বাড়িয়ে, কারণ পেস্ট করলে তো এটা কমে যায়, কমে যায়। হ্যাঁ, আর এটা আরেকটা বিশেষত্ব আছে যে কুচো চিংড়ি কিন্তু মানুষ বেছে খুঁটে খাওয়াটা একটু ঝামেলা মনে করে, তারপরে বাচ্চারা ওটা খেতে চায় না কিন্তু কুচো চিংড়ি, তখন কিন্তু এটাকে এরকম মিক্সড করে করলে বাচ্চারাও খেতে পারে এবং ওটা খুব সহজ হয়ে যায় সবার জন্য। ঠিক, তার মানে এটা অ্যাকচুয়ালি কুচো চিংড়ির রেসিপি। হ্যাঁ, কুচো চিংড়ি দিয়ে, এমনি বড় চিংড়ি দিয়েও করতে পারে, মিডিয়াম চিংড়ি দিয়ে, এটা সবাই ইচ্ছা। মানে কুচো চিংড়ি যেমনটা বলছি, মানে বাচ্চাটা, হ্যাঁ, সমস্যা, হ্যাঁ, বাচ্চারা খেতে চায় না, একটু যে শক্ত শক্ত লাগে, তখন আর কাছে এটার মধ্যে না কি দেবে বলো। আর আমরা একটা প্যান বসিয়ে দেই, প্যানটা গরম হতে, আচ্ছা, ততক্ষণে হতে থাকবে তো। ওকে, এবারে ওটার মধ্যে কি কি মিক্স করছো বলো। একটু হলুদ গুঁড়ো দাও, একটু হলুদ গুঁড়ো, স্মেলটা যাতে দূর হয়।
সামান্য বেশি না দেখো এতটা দিই দাও একটু মরিচ গুঁড়ো দাও লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো যেটা ঝাল হবে তাই তো ঝাল হবে হ্যাঁ কতটা দেব দাও হাফ টিস্পুন আর দিবে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম হাফ টিস্পুন করে দাও এটা জিরে গুঁড়ো দিলাম ঠিক আছে লবণ দাও আচ্ছা লবণটা দিচ্ছি তোমায় কড়াইটা গরম হয়ে গেছে এটা কি তেলে রান্না করবে বলো এটা আমি সরিষার তেলে যেহেতু একটা ট্র্যাডিশনাল রান্না পুরনো রান্না সরিষার তেলে করছো তাহলে তেলটা দিয়ে দিই তেলটা দিয়ে দাও তেলটা দেখো তো কতটা লাগবে ঠিক আছে মোটামুটি আমরা 250 গ্রাম চিংড়ি যেহেতু রয়েছে 2 টেবিল স্পুন মতন তেল ব্যবহার করলাম ওকে এবার তোমার লাগছে নুন তাই তো নুনটা দেখো তুমি দাও নুন তো পরে আমার যাবে বেশি লাগবে না আর লাগবে না না আর লাগছে না এটা আমি ভালো করে এটা মেখে এখানে রেখে দিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে কি দেব এর মধ্যে বল এখন এর ভিতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিই পেঁয়াজ বাটা কতটা এখানে পেঁয়াজ বাটা রয়েছে বলো এখানে একটা পেঁয়াজ একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আমার এত লাগবে না যেহেতু চিংড়ি অল্প আমি এক টেবিল স্পুন দিলাম ওকে লবণটা দিয়ে দাও দেখো এতটা দিয়ে দিলাম আর একটু দাও লবণ আর একটু দিয়ে দাও হ্যাঁ হাফ টিস্পুন দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও লবণটা দিলে না ওই তেলটা আর ছিটে না হ্যাঁ ছিটে উঠবে আচ্ছা এবার একটু বাড়িয়ে দিই এখন তো মেটার সাথে কি দেব বলো রসুন বাটা নাও হাফ টেবিল স্পুন রসুন বাটা আদা বাটা দিব হাফ টেবিল স্পুন পেঁয়াজটা একটু বেশি যাবে আচ্ছা এটার মধ্যে আবার তোমাকে পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো সবকিছু আবার মশলাগুলো দাও এটা একটু কষিয়ে নিয়ে তারপর ওগুলো দিব আচ্ছা একটু কষানোর পরে দিচ্ছ আচ্ছা এটা যেমন বললে চিংড়ি মাছের ঝোল বড়া তাই তো এই যে ঝোলটা ঝোলটা কি দিয়ে হবে আমি এখানে দুধ দেখতে পাচ্ছি এটা দুধ না নারকেল দুধ এটা নারকেল দুধ তাহলে ঝোলটা নারকেল দুধ দিয়ে হচ্ছে হ্যাঁ এটা পুরো রান্নাটা নারকেল দুধেই হবে ওকে তাহলে জল আমরা ব্যবহার করছি জল ব্যবহার করছি না আচ্ছা নারকেল দুধ এবং নারকেলও তুমি ব্যবহার করবে তাই তো মানে জলটা দিলে না টেস্টটা তো ভালো লাগবে না টেস্টটা তখন কমে যায় হ্যাঁ আর এই ঝোলটা তো একটু পাতলা থাকে এইজন্য অনেকে আবার এটাকে জল বড়াও বলে আচ্ছা এটার আরো একটা নাম রয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকে জল বড়াও বলে এটাকে তোমাদের ওখানে এটা কি বলে আমাদের ওখানে চিংড়ির ঝোল বড়া বলে ঝোল বড়া বলা ঝোলে করে তো আচ্ছা আচ্ছা এবারে কি মশলাগুলো দেব হ্যাঁ মশলাগুলো দিয়ে দাও প্রথমে লঙ্কা দিচ্ছি লঙ্কা কতটা দেব দেখো হাফ দিয়ে দাও না হাফ না একটু লাগবে একটু ঝাল ঝাল হবে ঝাল ঝাল হবে দিয়ে দাও একটু সব হাফ টিস্পুন করে দাও ওকে এটা আমি দিলাম ধনে ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ হাফ চামচ এটার মধ্যে কষানোর জন্য আমি একটু সামান্য নারকেল দুধ দাও দুধটা দিয়ে আমি একটু কষাবো মশলাটা জল একেবারেই ব্যবহার করছো না এটাতে দু টেবিলস্পুন দাও দুধটা দিয়ে কষলে রংটা খুব সুন্দর আসে মশলার আচ্ছা কালারটা আসে সেটা খুব সুন্দর হয় আচ্ছা এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা এটা আমার একটা ফ্রেন্ড আছে এটা তো আমরা সবসময় করি সবাই করি আমার মাও বাড়িতে করতো কিন্তু আমার এটা আমি প্রথম খেয়েছিলাম আমার ফ্রেন্ড আছে ওরা বরিশালের ওর নানি বাড়ি দাদি বাড়ি ওটা ওর আম্মা খুব ভালো রান্না করতো এই জিনিসটা আচ্ছা আমি ওই খালাম্মার হাতে রান্নাটা খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল ওকে তারপরে তুমি সেখান থেকে শিখলে ওকে এটা মানে আসলে সাবেকি রান্না আঞ্চলিক রান্না বরিশালের কিন্তু এটা বাড়িতেও করে আমার আম্মা আচ্ছা আর তুমি তো তারপরে শেখার পরে তো তুমি করেছো কিন্তু এটা কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগে এটা তোমার ভাত পোলাও ভাত বা পোলাওয়ের সঙ্গে নরমালি এটা ভাত দিয়ে খায় কিন্তু পোলাও দিয়ে খাওয়া যায় সাদা ভাতের সাথে খায় আচ্ছা এই যে একটু আগে বলছিলে ক্রমশ প্রকাশ্য একটু কম করে দিয়ে দেবেন এখন আমি দুধটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দেবো হ্যাঁ আমার কষানো হয়ে গেছে দুধ এখানে কতটা দিচ্ছি বলো তো কত নারকেলের রয়েছে দুটো নারকেল ব্যবহার করেছি দুটো নারকেলের পুরোটাই ব্যবহার করেছি পুরো দুধটাই দিলাম কিন্তু তুমি এই যে যেটা মিক্স মানে চিংড়ি মাছের পেস্ট করে রাখলে এত মশলা মিশে সেটার বড়া তৈরি করবে না হ্যাঁ এটাই তো বললাম না যে এখনকার এটাই আকর্ষণ আর কি দেখো এটা যখন ফুটে উঠবে তখন আমি এটার ভেতরে এটা ছেড়ে দেব ভাজবো না সবাই বড়া মানে কিন্তু মনে করে যে এটা তেলে ভাজতে হবে একদম তাই
কিন্তু এই বড়াটা তোমার তেলে ভাজতে হবে না। আচ্ছা যখন ফুটে উঠবে তখন তুমি দিচ্ছ। আচ্ছা ট্রিকটা আগে দেখি কি রকম ভাবে হচ্ছে। তুমি একটু জ্বালটা একটু কমিয়ে দাও। কমিয়ে দেব। বেশি কমিয়ে না মিডিয়াম। ওকে। এই যে এখন আমি এই যে হাতের মধ্যে করেই এই যে এইভাবে আমি ছেড়ে দিব। আচ্ছা এটা এই ঝোলের মধ্যে মিশে যাবে না তাই তো? না না না। ওকে। এইভাবে আমি ছেড়ে দিব। বাহ দারুণ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়েও গেল প্রায়। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। এটা শুধু নুন দিয়ে মেখেও কিন্তু এভাবে দেওয়া যায়। করা যেতে পারে। যারা চিংড়ি ফ্লেভারটা পছন্দ করে তারা শুধুই করে দিবে। তুমি কি হাতটা ধুয়ে নেবে? সুবিধা হবে। হাত ধুয়ে নিব। এরপর আর কোনো নাড়া নেই। এটাকে ঢাকনা দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দেব। একটু হাই ফ্লেমে রাখতে হবে এখন। হ্যাঁ। মিডিয়াম না হাই? হাই। হাই রেখে আমি ঢাকাটা দিয়ে দিই। কোনো নাড়ানাড়ি করা যাবে না। হ্যাঁ। এটার মধ্যেই এটা হয়ে যাবে। ওকে। আমি হাতটা ধুয়ে ফেলি। দেখো এখন কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দেব না? হ্যাঁ লো ফ্লেমে রাখতে হবে কারণ ওই হাই ফ্লেমে যখন বড়াটা আমি ছাড়বো তখন ওটা হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। ওটা যখন ফর্ম নিয়ে নিল তারপরে কমিয়ে দেব। কমিয়ে দেব। ওকে। এবারে কমিয়ে কতক্ষণ তুমি এটাকে তৈরি করবে? মানে কতক্ষণ এরকম ফ্লেমে থাকবে? কমিয়ে 10 মিনিট। 10 মিনিট। কারণ চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ। আর তুমি পেস্ট করে নিয়েছো না? ওটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে। তাহলে এইটা ধরো এত একটা কম সময়ের রেসিপি এবং তুমি তোমার আগ্রহবশত শিখলে। মানে অনেকেই তো আমরা অনেক রেসিপি খাই কিন্তু সেটা কিভাবে হলো, কি কি দেওয়া আছে ওটা নিয়ে আগ্রহ খুব একটা অনেকের থাকে না, অনেকের থাকে আলাদা। তোমার এই আগ্রহটা এসেছিল বিয়ের পরে, আমি যদি খুব ভুল না করি তুমি গল্প করেছিলে। সো এবার সেটাকে প্রফেশন হিসেবে নেবে, তোমার এই রান্নার প্রতি ভালো লাগা সেটা কবে থেকে ভাবলে এবং কিভাবে ভাবলে? ওই যে মনে হলো কি যে আমার যখন বাচ্চারা একটু, মানে প্রথমে তো আমি বিয়ের পরে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ছোট বাচ্চাদের মানুষ করা, তারপরে ভাবলাম যে আমার আইডেন্টিটা তো নেই, একদম অমুকের বউ অমুকের মা। হ্যাঁ কিন্তু আমার নামটা তো মিশে গেছে, আমার আমাকে তো কেউ চিনছে না। ওই নিজের আইডেন্টি করার জন্য আমি চিন্তা করলাম যে কিছু একটা আমার করা দরকার। তখন আর ওই সবাই, আমি রান্না করলে সবাই খুব পছন্দ করতো, আমার ঘরের লোক বাইরের লোক সবাই খেলে খুব পছন্দ করতো। আর আমার না রান্না করতে ভালোও লাগতো, নতুন নতুন কিছু রান্না করছি। হ্যাঁ তো এইভাবেই আমি রান্না, তারপরে ওই যে বিভিন্ন কম্পিটিশন হতো ওখানে গেলাম, ওখানেও সাকসেস পেলাম। এরপরে আমি ওখান থেকে আমার টিভি চ্যানেলগুলোর সাথে পরিচয় হলো। তারপরে আমি দেখলাম যে রান্নাটাকে যদি আমি প্রফেশন করি তাহলে এটার থেকে আমাকে শিখতে হবে, শুধু ওই ঘরের রান্না নিয়ে থাকলে হবে না। তখন কিন্তু আমি বিভিন্ন কোর্স করলাম। সেগুলো কি গিয়ে না বাড়িতে বসে? না বাড়িতে বসে না, আমি গিয়ে গিয়ে করতে হয়েছে। আমি বিভিন্ন লেভেল গুলো কোর্স গুলো করলাম, প্রফেশনাল শেফ কোর্স গুলো করলাম। তো করে এসে তারপরে আমি কাজগুলো শুরু করেছি। একদম। তার মানে যারা বাড়িতে খুব ভালো রান্না করেন সচরাচর, একটু কমিয়ে দিলাম, একটু দেখে নাও। বাহ দেখো, আর এর কিন্তু বড় হয়ে গেছে, ছোট করে দিতে হবে। এটা অনেক বড় করে দেওয়া যাবে না, ছোট ছোট করে এটাকে করতে হবে। দেখি দারুণ লাগছে। এখন আমি একটু কাঁচা মরিচ দিয়ে দেব। কাঁচা মরিচ দেবে? না, কাঁচা মরিচ কি গোটা দেবেন? একটু ছেড়ে দেবেন? গোটা দিব না, গোটা দিয়ে দেবেন। আর এটা তোমরা কিন্তু এপার বাংলার মধ্যে সব খাবারে একটু চিনি দাও। হ্যাঁ, আমাদের ওপার বাংলা আবার চিনিটা দেয় না। হ্যাঁ আচ্ছা, তো আমি একটু চিনি দেই, তোমাদের ভালো লাগবে। তুমি কি ঝাল খেতে পছন্দ করো না? মিষ্টি ঝাল খেতে পছন্দ করি। ঝাল খেতে? আচ্ছা দেখো চিনি কতটা দেবো। সামান্য আরেকটু কমিয়ে দাও। একটু কমিয়ে দিই এতটা দিই, কারণ নারকেলের একটা মিষ্টতা থাকে। থাকেই। হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম যে কথাটা, যারা ধরো বাড়িতে হোম মেকার, খুব ভালো সংসার সামলাচ্ছেন কিন্তু ভালো, খুব ভালো রান্না পারেন, রান্নার প্রতি প্যাশন রয়েছে, বিভিন্ন নতুন নতুন রান্না দেখে শিখছেন, তারা যদি এটাকে প্রফেশন হিসেবে নিতে চান তাহলে তাদের একটা মোটিভেশনের দরকার শুধুমাত্র, তাই তো? কি বলবে তুমি? আমি বলবো যে যারা এই প্রফেশনে আসতে চায় তাদেরকে, আসলে শুধু এই প্রফেশন না, যে কোনো প্রফেশনে আসতে চাইলে সেই প্রফেশনের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং সেটা সম্বন্ধে ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। না জেনে না বুঝে একটা প্রফেশনে তো আসলে সে সফলতা পাবে না। এই জন্য এখন তো অনেক জায়গায় কিন্তু কোর্স শুরু হয়েছে এগুলো, সেই আমি মনে হয় জেনে ওই কোর্সগুলো করলে তারা তো রানতে পারে, তারপরেও কিছু কোর্স করলো, কোর্স করে আরও তাদের জ্ঞানের পরিধিতে বাড়াবে, এরপরে তারা কি করবে বাসায় বসেও কিন্তু করতে পারে। এবং এই এটাতে কি হয়, পুঁজিটা কম লাগে। মহিলাদের তো পুঁজি পাবে কোথায়, তারা একটা ব্যবসা শুরু করতে গেলে তো এটা সংসারে কিছু টাকা জমিয়েই, কেউ যদি বেকিংটাকে প্রফেশন নেয় সে কি করবে, একটা
ওভেন কিনে ফেললো বাসায়, আর অল্প কিছু কোনো ধরো পাড়ারই কিছু কেকের অর্ডার নেবে, পাউরুটির অর্ডার নেবে, এরকম আস্তে আস্তে ছোট ছোট করতে করতে কিন্তু তার একদিন ব্যবসাটা বেড়ে যাবে। একটা ওভেন কিনে নিলে হয়ে যাচ্ছে। আবার তুমি রান্না যদি করো, তুমি বাসা থেকেই ক্যাটারিং করো না, অল্প কিছু মানুষের, তারপর তোমার পরিচিতদের দিয়ে শুরু করো। এরপরে দেখবে পিঠে, শীত আসলে আমাদের দেশে যেমন ভীষণ, আমি যেমন অনেক পিঠের অর্ডার পাই, আমি কিন্তু পুরো শীত পিঠের কাজ করি। আর তো ধরো পিঠে বানানোটা তো অনেক ঝামেলা, আর এখনকার জেনারেশন তো পিঠা অনেকটা বানাতেও পারে না, তারা খেতে চায়। তখন আমি যদি পিঠাগুলো তৈরি করি, তৈরি করে সেগুলো ধরো আমি তখন ওই যে অনলাইনে, এখন তো অনলাইন বিজনেস, অনলাইনে সেগুলো আমি ছবি তুলে দিলাম, তখন আমি অনলাইন থেকে কিন্তু অর্ডার পাবো। হ্যাঁ, এইভাবেই আবার মেলা করতে পারে তারা। হ্যাঁ, আমি যেমন শীত হলে পিঠে মেলা করি, বিভিন্ন জায়গায় পিঠে মেলা করি, তো তখন সেইভাবে সেল হয়ে যাচ্ছে। ওগুলো একটু সরিয়ে দিও পাশে, তুমি জায়গাটা ক্লিন হয়ে যাবে। তুমি এটা ধরো। আচ্ছা, গোল কিছুতে মনে হয় ভালো না। গোল, হ্যাঁ, ওকে, একটু রাউন্ড শেপের দিলে বড়া তো দেখো, দেখো এটা কিন্তু বেশ ঝোল হবে। হ্যাঁ, একদম ঝোল, যেহেতু নামই ঝোল বড়া, তাই না? ঝোলের মধ্যে বড়া গুলো ভাসছে। এটা আমি সরিয়ে দিই। তো এরে চিংড়ি মাছের ঝোল বড়া, এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের রেসিপি, বাংলাদেশের বরিশালের রেসিপি, যেটা এবারে সেতুদি আমাদের হিসেলে নিয়ে এসেছে, এবং দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন ভালো একটা অ্যারোমা পাচ্ছি আমি। চলো এবারে টেস্ট করি। চলো, ওকে সেতুদি, আজকের এই রেসিপি টেস্ট তো করবো আমরা, কিন্তু আমাদের এই হেসেলে প্রথমবার এসে তোমার কেমন লাগলো সেটা বলো। এতদিন তো আসলে আমি হ্যাংলার ম্যাগাজিনে রেসিপি দিয়েছি, একদম, আর আজকে লাইভ রান্না করছি, হ্যাঁ, অন্যরকম একটা অনুভূতি, খুব ভালো লাগলো। আর তোমার সাথে কাজ করে খুব ভালো লাগলো। আমারও তোমার সঙ্গে আলাপ হয়ে, এবং প্রথমবার তোমার সঙ্গে আমার আলাপ হলো, দেখা হলো, এবং তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর রান্না পেলাম, মানে এগুলো তো উপরেই পাও না, গল্প আড্ডায় কেটে গেল। নাও ধরো, বাহ, দারুন খেতে তো। সেতুদির কাছে আর আলাদা ভাবে জিজ্ঞেস করবো না, কারণ সেতুদির রান্না, এবং সেতুদি রান্না নিজেও জানে যে কতটা ভালো রান্না করতে পারে। না না, তোমরা বলবে, একদম অসাধারণ একটা রেসিপি, খুব সুস্বাদু, খেতে খুব ভালো। মানে আমার মনে হচ্ছে কখন চট করে আমাদের এই এপিসোডটা শেষ হবে, তারপরে গুছিয়ে আমরা খাবো বসে। থ্যাংক ইউ সেতুদি, এত সুন্দর একটা রেসিপি তুমি এলে, এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে এলে বাংলাদেশের। এরপরে নিশ্চয়ই তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম আরো অনেক সুস্বাদু রেসিপি নিয়ে। অবশ্যই আবার দেখা হবে, কারণ হ্যাংলা আমার খুব প্রিয় একটা জায়গা। একদম, তুমিও আমাদের ভীষণ প্রিয়, আর তুমি আসা মানেই যেহেতু এত ভালো ভালো রেসিপি পাবো। খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি, যখন তুমি আবার আমাদের এই দেশে আসছো বেড়াতে এবং কাজ দুটো নিয়েই। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। খুব সুন্দর, এত তাড়াতাড়ি আমার ছবিও হয়ে গেছে, হয়ে গেল, খুব সুন্দর, চটজলদি রান্নার মতো এটা, চটজলদি ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ তোমাকে, মোস্ট ওয়েলকাম, আর খুব ভালো থেকো, আর বাকি দিনগুলো যতদিন তুমি ইন্ডিয়াতে আছো খুব মন দিয়ে ঘোরো, কারণ আমি জানি অনেকটা কাজ নিয়ে এসছো, কাজ তো করবেই কিন্তু ঘুরবেও তো এখানে, অবশ্যই ঘুরবো, খুব ভালো করে ঘোরো, আবার খুব তাড়াতাড়ি এসো আবার আমাদের দেশে, আবার আসবো, তোমরাও আমাদের দেশে আসো, দেখা হবে আবার।
আর আপনাদের সঙ্গেও আমার দেখা তো প্রত্যেক দিনই হবে নানান রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ চিংড়ি মাছ দিয়ে অনেকে রেসিপি অনেকে বাড়িতে তৈরি করেন, চিংড়ি মাছ খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এছাড়া কুচো চিংড়ি দিয়ে যারা অনেক রেসিপি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেশ ইউনিক, অর্থাৎ চিংড়ি মাছের বা চিংড়ি দিয়ে ঝোল বড়া, এবং সেটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আপনারাও বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাদের জানান। আর এর পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টা পেজ সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।